بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إنما الخمر والميسير والأنصاب والأزلام رجس من أعمال الشيطان فاجتنبوه النبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يكونن من بعد أقوم يستحلون الحرى والحرير والخمر والمعازف رواه البخاري مسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن من أشرة الساعة أن يرفع العلم ويكسر الجهل ويكسر شرب الخمر ويكل الرجال ويكسر النساء حتى يكون لخمس نمر القيم الواحد رواه مسلم সম্মানিত উপস্থিতি প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনই বৈঠকের সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় নেশাদার দ্রব্য, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল নেশাদার দ্রব্য সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তত্ত্ব তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। সম্মানিত উপস্থিতি, নেশাদার দ্রব্য পান করা কাজটি এমন একটি কাজ যার পরিণাম হচ্ছে জাহান্নাম। যেসব পাপের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি জাহান্নাম ঘোষণা করেছেন, তার একটি বড় পাপ হচ্ছে নেশাদার দ্রব্য পান করা। মানুষ যদি শির করে জাহান্নামে যাবে, মানুষ যদি সুদ ঘুষ খায় জাহান্নামে যাবে, মানুষ যদি পিতামাতার অবাধ্য চলে, মানুষকে হত্যা করে তাহলে জাহান্নামে যাবে। যেসব কাজ করলে মানুষ জাহান্নামে যাবে তার একটি কাজ হচ্ছে নেশাদার দ্রব্য পান করা। সম্মানিত উপস্থিতি, আরও গুরুত্বপূর্ণ বিষয় যে যেসব পাপের কারণে দুনিয়াবী শাস্তি উল্লেখ হয়েছে তার একটি বড় পাপ হচ্ছে নেশাদার দ্রব্য পান করা। মানুষ যদি চুরি করে তাহলে তার দুনিয়াবী শাস্তি হচ্ছে হাত কেটে নিতে হবে, পরকালে তার জাহান্নামও হতে পারে জান্নাতও হতে পারে। মানুষ যদি মানুষের প্রতি অপবাদ লাগায় তাহলে তাকে 80 লাঠি পিটাতে হবে, এটা দুনিয়াবী শাস্তি, পরকালে তার জাহান্নামও হতে পারে জান্নাতও হতে পারে। মানুষ যদি অবিবাহিত অবস্থায় জেনা করে তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে, পরকালে তার জাহান্নাম হতে পারে জান্নাত হতে পারে, এটা হলো দুনিয়াবী শাস্তি। মানুষ যদি বিবাহ করার পরে লিপ্ত হয় তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে, পরকালে তার জাহান্নাম হতে পারে জান্নাত হতে পারে, এইটা তার দুনিয়াবী শাস্তি। মানুষ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলেও তাকে 40 লাঠি 80 লাঠি পিটাতে হবে, পরকালে তার জাহান্নাম হতে পারে জান্নাত হতে পারে। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হলো শিরক করা। শিরক করলে মানুষ
জাহান্নামে যাবে, এ কথা ঠিক, তবে তার দুনিয়াবি কোনো শাস্তি উল্লেখ হয়নি। অথচ সবচেয়ে বড় মহাপাপ, কিন্তু নেশাদার দ্রব্য পান করলে তার দুনিয়াবি শাস্তি উল্লেখ হয়েছে। পৃথিবীতে দ্বিতীয় মহাপাপ হচ্ছে পিতামাতার অবাধ্য চলা। পাপ হিসাবে দ্বিতীয় স্থান অধিকার করে আছে পিতামাতার অবাধ্য চলা পাপটি। এরপরেও তার কোনো দুনিয়াবি শাস্তি উল্লেখ হয়নি। নেশাদার দ্রব্য পান করলে তার শাস্তি দুনিয়াতেই উল্লেখ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর তৃতীয় মহাপাপ হল মিথ্যা সাক্ষী দেওয়া। গ্রামে গঞ্জে কোর্ট কাচারে মিথ্যা সাক্ষীর ভিত্তিতে তার 20 বছর জেল। যে জেলে আছে সেও জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, জজ জানে না ঘটনা কি। যেভাবে সাজানো হয়েছে সেভাবে মামলা চলছে। 20 বছর থেকে নওগাঁ জেলে লোকগুলি আছে, নিজেও জানে না আমি কেন জেলে। যেদিন গ্রামে গণ্ডগোল হয় সেদিন লোকটি ছিল হয়তোবা রংপুরে, দলীয় ক্ষমতায় তাকে 1 নম্বর আসামি করা হয়েছে, মিথ্যা সাক্ষীর ভিত্তিতে সে এখন জেলে আছে। হাজারো লক্ষ মানুষের অবস্থা এরকম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াতি আলাইকুম জামানুন, তোমাদের উপর এমন একটা সময় চলে আসবে, লায়াদরিল কাতিল ফিমা কাতালা ওয়াল মাকতুল ফিমা কুতিলা, হত্যাকারী বুঝবে না কেন আমি মারছি, নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম। কেউ তাকে টাকা দিয়েছে, অমুক ব্যক্তিকে হত্যা করতে হবে, টাকা পেয়েছে হত্যা করছে, ও নিজে জানে না আমি একে কেন মারছি। আর যাকে মারা হচ্ছে সে বলছে ব্যাপারটা কি, একে তো আমি চিনি না, এ আমাকে মারছে কেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা যুগের পরিস্থিতি, হত্যাকারী বুঝবে না কেন আমি মারছি, নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম। বছর বছর ধরে জেলে আছে, নিজেও জানে না আমি কেন জেলে। মিথ্যা সাক্ষী মহাপাপ। মিথ্যা সাক্ষী মানুষ দিয়ে মানুষের ক্ষতি করছে, এ কথা ঠিক, সে জাহান্নামে যাবে, তবে তার দুনিয়াবি কোনো শাস্তি উল্লেখ হয়নি। নেশাদার দ্রব্য পান করা এমন একটি কাজ যার দুনিয়াবি শাস্তি উল্লেখ হয়েছে। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালি শয়তান। পৃথিবীর মানুষ, তোমরা মনে রেখো, নিশ্চয় নেশাদার দ্রব্য পান করা কাজটি আর জুয়া খেলায় অংশগ্রহণ করা কাজটি আর মূর্তির আস্তানায় যাওয়া কাজটি এবং লটারি ক্রয় করা কাজটি মহাপাপ। মানুষ যদি এই 4টি পাপে লিপ্ত হয় তাহলে সে বড় ক্ষতিগ্রস্ত হবে। সম্মানিত উপস্থিতি, অত্র আয়াতে 4টি জিনিসের আলোচনা রয়েছে। তার একটি হচ্ছে নেশাদার দ্রব্য পান করা, একটি হচ্ছে জুয়া খেলায় অংশগ্রহণ করা, একটি হচ্ছে মূর্তির আস্তানায় যাওয়া, আর একটি হচ্ছে লটারি ক্রয় করা। লটারি, যেসব পাপ করলে মানুষ মহাপাপি হয় তার একটি পাপ হচ্ছে লটারি ক্রয় করা। যদি লেগে যায় 40 লক্ষ টাকা, 10 টাকা দিয়ে যদি মানুষ লটারি কিনে তাহলে আর স্বাভাবিকভাবে এই পাপ ক্ষমা হবে না। যতদিন পর্যন্ত অনুশোচনা নিয়ে মাঝে মধ্যেই রাতে দূরে কাজ সলাত আদায় করে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা না চাচ্ছে, ততদিন পর্যন্ত এই 10 টাকার পাপ ক্ষমা হবে না। লটারি করা, লটারি কিনা মহাপাপ। 10 জনের টাকা মেরে 1 জনকে দেওয়া হয়, এইটা হচ্ছে জুয়া। তার আগের অংশের আল্লাহ তাআলা বললেন মূর্তির আস্তানায় যাওয়া। মূর্তি কাজটি মানুষের জন্য পরকাল ধ্বংসের মাধ্যম। বাড়িতে ছবি মূর্তি সাজিয়ে রাখা, মূর্তির আস্তানায় যাওয়া, ছবি মূর্তিকে মূল্যায়ন করা, অ্যালবামে সাজিয়ে রাখা,
বাপের ছবিকে সুন্দর করে বাড়িতে সাজিয়ে রাখা, এগুলি হচ্ছে মহাপাপ। মানুষ না বুঝেই নিজের ছবি, বাপ মায়ের ছবি সুন্দর করে বেঁধে সাজিয়ে রেখেছে। এটা তার মূর্খতার পরিচয়, এটা তার বিদ্যার পরিচয় নয়, এটা একটা মহাপাপ। আপনাদের জানা আছে যে ঘরে ছবি মূর্তি থাকে সে ঘরে ফেরেশতা প্রবেশ করে না, এটা আপনাদের পুরাতন জানা কথা। এরপরেও নির্দ্বিধায় আপনাদের বাড়িতে ঘরে ছবি মূর্তি পরিপূর্ণ। তার আগের কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জুয়া খেলা। পৃথিবীতে প্রত্যেক যেই খেলাতে টাকার হারজিত রয়েছে সেটাই হলো জুয়া। জুয়া কোনো নির্ধারিত খেলা নয়। পৃথিবীতে যারা যেখানে যেই খেলা খেলে তাতে টাকার হারজিত রয়েছে সেটাই হলো জুয়া। সাধারণত আমি বক্তব্য দিলে এই কথাটি মাঝে মধ্যে ভেসে আসে, সেটা হলো এই, দুনিয়াতে দুটি পাপ রয়েছে, মানুষ না করেই পাপী, এক আশ্চর্য পাপ, করেনি তবু পাপী। তার একটি হচ্ছে কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি, খেলেই নি, বলেছে আসো জুয়া খেলি, তাহলে তাকে দশজন ফকিরকে সোয়া কেজি করে চাল দিতে হবে। আশ্চর্য পাপ, খেলেই নি, খালি বলেছে আসো খেলি, উকামের ওকা, আসো আপনার সাথে আমি জুয়া খেলি, তাহলে তাকে কাফফারা দিতে হবে। বললো কেন এই কথা? সাড়ে বারো কেজি চাউল জরিমানা দিতে হবে এই কথাটুকু বলার জন্য। আরেকটা পাপ আছে দুনিয়াতে না করেই পাপি, সেটা হচ্ছে কোনো মহিলা কোনো নারী সাজগোজ করে পাউডার মেখে রং ঢং করে পুরুষের পাশ দিয়ে হাঁটল, তাহলে সে ব্যভিচারিণী, সে ব্যভিচারিণী, ব্যভিচারিণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাটি দুইবার বললেন, তিনবার বললেন, অথচ জেনা করেনি। আল্লাহ নবী তাকে বললেন, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, ও জেনা করেনি। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। অথচ আপনার মেয়ে, আপনার স্ত্রী রং ঢং করে আজও এসেছে, এসেছে কেন? আপনি কাপুরুষ হয়ে যান না, আপনার ভিতরে তো কোনো পুরুষত্বা নেই, আপনি তো আর সংসার ভালো করে পরিচালনা করতে হবে এটা তো আপনি প্রয়োজন মনে করেন না। এখানে একটা কথা আপনাকে বলে রাখি, আমি হয়তো বা ভুলে যেতে পারি, যার কারণে কথাটা আমার মাথায় এসেছে এখানে বলে রাখি। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আল্লাহর নবীর সাথে এক যুদ্ধ থেকে আসছিলাম, এখন মদিনায় ঢুকবো, এরকম পর্যায়ে আল্লাহর নবী আমাদেরকে বলছেন, থামো থামো থামো, তোমরা এখানে সবাই অবস্থান করো, আমরা রাতে মদিনায় প্রবেশ করব না, আমরা সকালে যাব, আমরা সবাই এখানে রাতে থেকে যাই। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। এইটুকু কথা বলতেই আল্লাহ রাসূল অন্য প্রসঙ্গ বলতে লাগলেন, বলতে লাগলেন, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বিক্রা নাম সাইয়িম, বিবাহ যে করেছ তো কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা বললেন, সাইয়িম, তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। তখন আল্লাহর নবী বললেন, আরে হাল্লা বিক্রান, তুলাই বহ তুলাই বোকা, তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না, তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলত, আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না, তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ পর্যন্ত বলতেই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যে উত্তরটা দিচ্ছেন সেটা আপনার আর আপনার স্ত্রীর, ওটা খুব মনে রাখতে হবে। এখন যেটা বলতে যাচ্ছে, উপস্থিত বৈঠকের মুসলিম বোন একটু খেয়াল করেন, কথা বলছো কেন, ঢং ঢং করে এখানে এসেছো, মাথায় কাপড় নাই কেন তোমার,
মাথায় কাপড় দাও, তোমার বাপ তো কাপুরুষ, তোমাকে তো কিছু বলে না। তুমি কি মনে করছো আমরা তোমাকে ছাড় দিয়ে কথা বলবো? আমি তো একজন মুসলিম, তুমি একজন মুসলমানের মেয়ে, তোমার শরম হয় না কেন? তোমার হায় হয় না কেন? তোমার লজ্জা হয় না কেন? তুমি ক্লাস টেনে পড়ো, যেদিন তুমি ক্লাস এইটে উঠেছো সেদিন তোমার হায় হয়েছে। তুমি এখন পূর্ণ যুবতী মেয়ে, তুমি মাথায় কাপড় দাও না কেন? কোন সাহসে তুমি এভাবে চলো? তোমার লজ্জা হয় না, শরম হয় না? কথা বন্ধ করো, তোমার জন্যই বলছি কথা। সম্মানিত দীনী মুসলিম বোন, আপনি একটু লক্ষ্য করুন, আপনি কেমন মা, আপনাকে বিবেচনা করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে মারা গেছেন 6টা মেয়ে রেখে। আমার এখন 6 বোন আছে। আমার বাপ উহুদের যুদ্ধে মারা গেছেন 6 মেয়ে রেখে, আমার 6 বোন আছে। আমি আমার বোনদের বয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি, আমি আমার বোনদের বয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি 3 কারণে। 1, এমন মেয়েকে আমি বিবাহ করেছি যেন সে তুয়াক দেওয়া হন না, আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে, শিষ্টাচার দিতে পারে। বলো যুবক, তোমার বোন এখানে মাথায় কাপড় দিয়ে নেই, এই শিষ্টাচার আমি শিখাবো না তোমার মা। আমি এমন একটি মেয়েকে বিবাহ করেছি যে আমার বোনদেরকে শিষ্টাচার দিতে পারে। 2, বলে তুয়াল্লে মাহুন না, আমার স্ত্রী যেন তাদেরকে শিখিয়ে দিতে পারে। 3, বলে তুরাজ্জেলা হন না, তার আমার স্ত্রী যেন তাদের মাথার চুল চিরুনি করে দিতে পারে। সৌদি আরবের মাটিতে জন্মের 7 দিন আকিকার দিন মাথার চুল নেড়ে করা হয়, আর কোনো দিন মেয়েদের চুল তারা ছোট করে না, তারা মনে করে না যে মেয়েদের মাথার চুল কাটা যাবে, মনে করে জায়েজ নয়, যার কারণে তারা মাথার চুল কাটে না। ছোট বাচ্চারই মাথায় চুল বড় বড় হয়ে যায়। মাকে সুন্দর করে রাখা লাগে, পরিপাটি করে রাখা লাগে। ওরা লাঠি নিয়ে চুল আঁচড়াতে বসে, অনেকগুলো বেনি করে, হজ সফরে হয়তোবা চোখে পড়েছে বাচ্চাদের উপরের এই চুলের অবস্থা। আল্লাহর নবী, আমি এমন একটি মেয়েকে বিবাহ করতে চেয়েছি যেই মেয়ে, যে আমার স্ত্রী, আমার বোনদের শিষ্টাচার দিতে পারে। বলো যুবক, এই ছেলে, তুমি বলো, তোমার ভাইটার প্যান্টটা টাকানোর নিচে আছে, তোমার মা এ প্যান্ট ধুয়ে দেয়, শুকায়, প্রতিদিন দেখতে পায় বাচ্চার প্যান্টটা টাকানোর নিচে আছে, বলো বেটাটা কোন শিষ্টাচার? তোমার জন্য এসেছি আমি, অনেক কষ্ট করে তোমার পরিবর্তন চাই, আমি এখানে কোনো নির্বাচনের জন্য আসিনি, তুমি মনে রেখো। তোমাকে আমি কিছু সুবিধামূলক কথা বলবো, এই জন্য আসেনি, তোমার পরিবর্তন চাই। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 90 থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, 90 থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি, 90 থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মানুষের কাছে পথ খরচ পাত হয়ে যায়নি, আমি একমাত্র তোমার জন্য এসেছি, আমি তোমার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ, তুমি নিজেকে মানুষ মনে করিও। সম্মানিত দীনী ভাই বোন, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি বিষয়টি বিবেচনা করার জন্য। আপনি আসবেন আর যাবেন, কেসা কাহিনী শুনবেন, ধর্মীয় কথা এরকম আপনি কখনো তা মনে করেন না। আমি আপনাকে শতদিন বলেছি, এদেশের মাটিতে যারা দিন প্রচার করছে, আমি এ কথা বলিনি যে অমুক মিথ্যুক, আমি বলেছি শতকরা 95 বক্তা মিথ্যুক, আমি বলিনি ইনি মিথ্যুক, আমি বলেছি এদেশের শতকরা 98 মুফাসসির মিথ্যুক, আমি বলিনি ইনি মিথ্যুক। আমি কোনোদিন কোনো মানুষকে সামনে রেখে, কোনোদিন কোনো মাঝহবকে সামনে রেখে বক্তব্য দিনি, শত শত বক্তব্য আছে, টানলে দেখতে পাবেন যে কোনো বিষয়ের উপরে কথা বলা আছে, কোনো ব্যক্তিকে হিসাব করে কথা বলা নেই। আপনাকে বলছি, আজকে আপনার উপকারের জন্য এসেছি, আমি বলেছি সাদ্দাদের কাহিনী মিথ্যা, বলেছি কোনো মায়ের বেটা
কেয়ামত পর্যন্ত তার প্রমাণ দিতে পারবে না। আরে সাতাদের কাহিনী তো মিথ্যা মিথ্যাই কাহিনী, আছে কোথায়? এটা খোঁজার জন্য 6 মাস সময় দিয়েছি, কেউ বলে না কেন যে এখানে আছে। কোরআন মাজিদের প্রায় 5-15টি নাম আছে, তার মধ্যে শরীফ নামটা নেই, অথচ তার গায়ে লেখা আছে শরীফ। ধর্ম বিকৃত এদেশের মাটিতে আছে, কোরআন মাজিদের গায়ে বানানো দোয়া লেখা আছে। আমি বলেছি যে কিয়ামত পর্যন্ত এ দোয়ার প্রমাণ হবে না, সাধারণভাবে বলা নেই। দোয়া কোরআন মাজিদের গায়ে শেষে হেডলাইন দেওয়া আছে, দোয়া খাতমুল কোরআন। আমার হায়াত পর্যন্ত সময় দিয়েছি, কোনোদিন কোনো বাক্য যদি প্রমাণ হয়ে যায় আল্লাহর নবী কোরআন মাজিদ পড়ার পরে এই দোয়ারে একটি বাক্য বলেছেন, তাহলে আমি সেদিন থেকে জাতির সামনে আর কথাই বলবো না। আপনি অমনোযোগ সহকারে থাকবেন মানে নিজেকে মানুষ মনে করিয়েন, শুধু তাই নয়। সম্মানিত দিনী ভাই বোন, বই পুস্তক বিকৃত আকারে লেখা আছে, মুকসুদুল মোমিনীন বইয়ের একটা হেডলাইন আছে, কি করলে কি হয়, হেডলাইন অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ, হেডলাইন অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ, যে দেখে সে পড়ে, যে দেখে সে পড়ে, হেডলাইনই ভুল। আল্লাহ আল্লাহর কসম, একটা কথাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়। হেডলাইন দেওয়ার পরে তিনি লিখছেন, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচায়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরায়, চন্দ্র গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানায়, সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে খোড়ায়। এসব কথা দিয়ে পূর্ণ করা আছে পুরো আলোচনাটা, কোরআন মাজিদের বিরোধী। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন, নিসাউকুম হারসুলাকুম ফাতুহারসাকুম আন্না শেতুম, তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, তোমরা তোমাদের জমিতে আসো, তোমাদের ক্ষেতে আসো, তোমাদের ইচ্ছা মতো, সকালেই কি, দুপুরেই কি, সফরের পূর্বেই কি, আর ভরা পেটে কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। আপনার কাছে আমি ফাঁকি দেওয়ার জন্য আসেনি, আপনি আমার কথাকে লক্ষ টাকা দিয়ে মূল্যায়ন করার চেষ্টা করবেন, আমার অনুরোধ থাকছে। আপনার কারণে আপনার মেয়ে এখানে মাথায় কাপড় দিয়ে নেই, শিষ্টাচার শিখুন, বক্তব্যকে মূল্যায়ন করার চেষ্টা করুন, বক্তব্যের সাথে মুনাফেকি করার চেষ্টা করিয়েন না, কথাকে অমান্য করে চললে সফলতা লাভ করবেন এ কথা ঠিক নয়। আপনার কারণেই আপনার মেয়ে এখানে মাথায় কাপড় দেয়নি, সিস্টার কি শিষ্টাচার কি জিনিস আপনার বিবেচনা করার সুযোগ হয়নি। সম্মানিত দিনী ভাই বোন শুনুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান শারাবাল খামরা লাম তুকবালাহু সালাতুন আরবাইনা লাইলা, কেউ যদি নেশাদার দ্রব্য পান করে 40 দিন তার নামাজ কবুল হবে না। এমন কোন পাপ নেই দুনিয়াতে যে ওই পাপটা করলে এরকম ঘটনা ঘটবে। আপনার বয়স 80 বছর, একদিনও আপনি নামাজ পড়েননি, সালাত আদায় করেননি, আজকে বলছেন আমার ভুল হয়েছে, আল্লাহ তুমি আমাকে মাফ করো, আল্লাহ আমার ভুল হয়েছে, আল্লাহ তুমি আমাকে মাফ করো, এই কথাটা বললেই আপনার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে। যদিও এবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের বিরল এবাদত হলো সালাত। সালাত একটা এবাদত যা মানুষের কোনো সমস্যা বোঝে না, কাপড় আছে না নেই, পানি আছে না নেই, মাটি আছে না নেই, তায়ামুম করতে পারবে কি পারবে না, কেবলা চিনা যায় কি যায় না, এ কথা ইসলাম নামাজ বুঝে না, শরীয়ত ইসলাম নামাজ এ কথা বুঝে না। আপনি পরিষ্কার কাপড় পরে নামাজ পড়বেন, পরিষ্কার কাপড় নেই, যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে সেই কাপড় পরেই সালাত আদায় করবেন, পরিষ্কার ও অপরিষ্কার কোনো কাপড়ই নেই তো উলঙ্গ হয়ে সালাত আদায় করবেন। আশ্চর্য ইবাদত, পানি আছে অজু করে পড়বেন, পানি নেই তায়াম্মুম করে পড়বেন, মাটিও নাই পানিও নাই এমনি পড়বেন,
পৃথিবীর যেখানে যে অবস্থায় আছেন না কেন, সেই অবস্থাতেই সলাত আদায় করতে হবে যে কোনো মূল্যে। এই সলাত জীবনে একদিনও আদায় করেননি, আজ বয়স এখন 80 বছর, আল্লাহ আমার ভুল হয়েছে আমাকে মাফ করো, আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে। কিন্তু নেশাদার দ্রব্য পান করেন যদি, তাহলে 40 দিন আর আপনার এবাদতই কবল হবে না। এক আশ্চর্য পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান শারাবাল খামরা লা ইয়ারজাল্লাহু আনহু আরবাইনা লাইলা, কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে 40 দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। পাপের জগতে ঘৃণিত পাপ হচ্ছে সুদ খাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মায়া কলো দিরহাম রিবা ইয়া আলম আসাদ মিন জিনিয়া, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। তিনি বলেন, আর রেবা সাবুনা জুসান আইসর ভয়ঙ্কর হচ্ছিল মহু, সুদের পাপের 17টি ভাগ রয়েছে, ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা সুদ খাবে বিচারের মাঠে তাদেরকে রক্তের নদীতে ফেলে দিয়ে 5 থেকে পাথর মেরে তার মুখকে ভেঙে চৌচির করা হবে, যতদিন পর্যন্ত বিচার না হবে ততদিন পর্যন্ত তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে এভাবে শাস্তি দেওয়া হবে। তার নাম সুদ। সুদ খেতে 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 বগুড়ায় কয়েকটা বাড়ি করেছে, নওগাঁয় করেছে, ঢাকায় করেছে, আজকে বলছে আল্লাহ আমার সুদ খা ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো। এই কথাটা বলার সাথে সাথে আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে, আমি তোমার সব পাপ ক্ষমা করে দিলাম। কিন্তু নেশাদার দ্রব্য পান করে যদি 40 দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। আব্দুর রাজাক সাহেব, এটা কেমন পাপ? তাহলে আমিও ভাবছি কেমন পাপ। তবে তার একটা কারণ 3-4টা হাদিসে পাওয়া যায়, দেখেন তো আপনি বুঝতে পারেন কি না। 1, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাশরাবুল খামরা, তোমরা নেশাদার দ্রব্য পান করো না, ফাইন্নাহা উম্মুল খাবায়েস, নেশাদার দ্রব্য পান করা কাজটি হলো পাপের মা। 1, 2, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাশরাবান্নাল খামরা ফাইন্নাহা রাসুল খাবায়েস, তোমরা নেশাদার দ্রব্য পান করো না, নিশ্চয় নেশাদার দ্রব্য পান করা কাজটি হচ্ছে পাপের মাথা। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাশরাবান্নাল খামরা, তোমরা নেশাদার দ্রব্য পান করো না, ফাইন্নাহা মিফতাহু শাররে, নেশাদার দ্রব্য পান করা কাজটি হচ্ছে পাপের চাবি। এই 3টি কথা বিবেচনা করুন। এই ছেলে, কোনো বাচ্চা যেন আপনার সামনে থেকে না উঠে। আপনি মনে করবেন প্রত্যেকটা বাক্যের মূল্য কোটি টাকা। কোনো বাচ্চা আপনার সামনে থেকে উঠে গেলে আপনি কথা আমার ধরে রাখতে পারবেন না, নি বসে থাকবেন এখানে, নিজেকে মনে কর পাখি যেন মনে কর আপনি পাথর, এক খেলে চেয়ে থাকবে না, এই ছেলেরা কারোর গায়ে হা দিয়ে থাকবে না, আমার দিকে চেয়ে থাকো। মুরব্বি, অনুরোধ জানাচ্ছি আপনাকে আমি, এক পাপের মা, 2 পাপের মাথা, 3 পাপের চাবি। আল্লাহ রাসূল 3 বার এভাবে বললেন। চাবি দিয়ে তালাটা খুলে দিলে ঘরের ভিতরে যা কিছু আছে সব দেখা যাবে। নেশাদার দ্রব্য এমন একটি পাপ, মানুষের যখন বিবেক বিকৃত হয়ে যাবে নেশাদার দ্রব্য পান করে, তখন ও মাকে গালি দিবে, জেনা করবে, যে কোনো অন্যায় লিপ্ত হওয়া তার কাছে সহজ, এই জন্য এই পাপটা এরকম। এটা পাপের মাথা, মাথাই হচ্ছে মানুষের মূল। এইটা যদি নষ্ট হয়ে যায় গোটা দেহটা আর কোনো কাজ করবে না। যখনই নেশাদার দ্রব্যের কারণে বিবেকটা নষ্ট হয়ে যাবে,
তখন আর কোনো কাজ করতে পারবে না, ও ছেলেকে গালি দিবে, মেয়েকে গালি দিবে, মাকে গালি দিবে, কাকে কি বলছে তার কোনো হিসাব নিকাশ নেই। তাহলে তার বিবেক মার খেয়ে গেছে, এটাই হচ্ছে পাপের মা। মা মানে সব ছেলে মেয়ের আশ্রয় স্থল থাকার জায়গা মা। যখন মানুষ নেশার দ্রব্য পান করে নিল তখন ও পাপের মা হয়ে গেছে। সব পাপ এখন সহজ, যা করতে চাইবে তা সহজ। এই জন্য নেশাদার দ্রব্য কাজটি এরকম যে একবার কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে 40 দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। এক আশ্চর্য পাপ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শারবুল খামরে কাবেদ ও সানিন, নেশাদার দ্রব্য পান করা কাজটি হচ্ছে মূর্তি পূজার মতো। সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা এইসব জায়গায় যদি মানুষ যায় তাহলে যেই পাপ হবে নেশাদার দ্রব্য পান করলেও সেই পাপ হবে। সম্মানিত দিনী ভাই বোন, নেশাদার দ্রব্য পান করা কাজটি একটি মহাপাপ। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মূর্তি পূজা কাজ সহজ নয়। মূর্তি পূজা মানে আল্লাহর স্থানে আরেকজনের ইবাদত করা, যেটা ইবাদতের জগতে সবচেয়ে বড় পাপ, যার নাম শির্ক। মানুষ যখন নেশাদার দ্রব্য পান করে তখন সে মূর্তি পূজার ন্যায় পাপ করে, মহাপাপ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরবাউন জান্না, চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, মদমেনুল খাম, যারা নিয়মিত বিড়ি, তামাক, জরা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। দুই, মান্নান, খোটা দেয় যারা। খোটা দেওয়া বুঝেন? কালকে একটা গরিব মানুষ একটা ভ্যান কিনবে, তো আমার কাছে 5,000 টাকা কর্জ নিতে এসেছে, তো আমি দিয়েছি। তো আজকে সকালে আমি তাকে বললাম যে তোমার ভ্যানটা নিয়ে আসো, তো আমি একটু বাজারে যাব। আসেনি, তা আসার পরে দেখা। বেটা, তোকে কালকে 5,000 টাকা দিলাম রে কর্জ, আর তোকে ভ্যানটা নিয়ে ডাকলাম, তুই আসলি না। এই মানে উপকার করার পরে সেটা উল্লেখ করা, আশ্চর্য পাপ। আমার না জানতে, আমার তো মনটা চাচ্ছে যে ওকে একটু একটু চেপে আসলি না কেন, মনে চাচ্ছে যেটা বলি, যার কারণে এরকম পাপ। খোটা দেয় যে সে জান্নাতে যাবে না, খুব সাবধান। কারো উপকার করার পরে সময় এটা বলবেন না। খোটা দেয় যে, তিন, কুম্মার, জুয়া খেলে যে, যারা জুয়া খেলে তারা জান্নাতে যাবে না, তাহাজ্জুদ পড়েও নয়, হজ করেও নয়। জুয়া খেলা প্রমাণ হয়ে গেলে বাকি জীবন ক্ষমা চাইতে হবে। চার, আক, কোন, বাপ মায়ের অবাধ্য চলে যে, বাপ মাকে মানে না যে, সে জান্নাতে যাবে না। একজন সাহাবি আল্লাহর নবীর কাছে এসে বলছেন, আল্লাহর নবী, মা কুলো আলেদায় না লালাদে, বাপ মা আমাদের কাছে কি পায়, আমরা বাপ মায়ের কি উপকার করতে পারি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে বলো কি, হুমা জান্নাত হোকা নারকা, তারাই দুজন তোমার জাহান্নাম, তারাই দুজন তোমার জান্নাত, আরে ওরাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত, বাপমা তোমার জাহান্নাম, বাপমা তোমার জান্নাত। কি হক মানে? হক মানে কি? দিন রাত বাপ মায়ের পিছনে থাকবা? একজন সাহাবি এসে বলছেন, আল্লাহর নবী, আমি যুদ্ধে যেতে চাচ্ছি, তোমার মা আছে? জি। তো তুমি তোমার মায়ের সেবা করো, মায়ের পায়ের নিচে জান্নাত, এ কথায় ঠিক, মায়ের দিকে সোনাজরে তাকালে কবুল হরজি সমান নাকি হবে, এ কথা মিথ্যা। মায়ের পায়ের নিচে জান্নাত, এ কথাই ঠিক।
আল্লাহ তাআলা বাপ মায়ের বিষয়টিকে খুব কঠিন ভাবে বলেছেন। একবার বলছেন, কখনো তাকে বলতে পাবো না, এই শব্দ ব্যবহার করতে পাবো না। ধমক দিয়ে কথা বলতে পাবো না, বাজার যেতে নিষেধ করলাম তবু গেল, এটা বলা যাবে না। জোরালো আদেশ, অকল্লাহুমা কলান করিমা, কথা বললে নরম করে বলবা। অকফেজ লহমা জানাহা জুল্লে, হাত নিচু করে সংবরণশীল হয়ে ধীরে বাপ মায়ের সামনে যাওয়া। তার সামনে কিভাবে কথা বলতে হবে, যাওয়ার গতিটা কেমন হবে, এ কথা আল্লাহ বলছেন। আপনাকে আমি কি দিয়ে বুঝাই বাপ মা কি জিনিস? রাজশাহীর মেয়র একদিন নদাপাড়াতে এসেছেন, তো ওসি থানার ওসি শাহ মখদুম থানার ওসি মেয়রের সামনে গিয়ে এইভাবে দাঁড়িয়ে হাতটাকে এইরকম করে বলছে, স্যার এখন আমরা কি করব স্যার? তো দৃশ্যটা দেখে বলে, আরে ব্যাপারটা কি, এবং তো বাপ মায়ের সামনে দাঁড়াতে হবে, এই কেন কেন এরকম? চট করে দেখে আমার ওই দৃশ্যটা মনে পড়ে গেছে, যে তো বাপ মায়ের সামনে হতে হবে, এইখানে কেন এরকম? এবারে হাত দুটাকে নিচু করে মাথা নত করে বলছেন, স্যার এখন আমরা কি করব স্যার? ওদের যাওয়ার সময় হয়ে গেছে, যাবে কি যাবে না, সকাল থেকে এসে আছে, এখন বিকেল 3-4 হয়ে গেছে। তো এই দৃশ্যটা আমার খুব মনে পড়ে, ওই দৃশ্যটা দেখে আমার মনে পড়েছে, আর ব্যাপারটা কি, এ তো বাপ মায়ের সামনে এরকম। কিভাবে বাপ মায়ের সামনে যেতে হবে কথা আল্লাহ বলেন, কিভাবে কথা বলতে হবে বাপ মাকে এ কথা আল্লাহ বলেন। আপনাকে আমি কি দিয়ে বোঝাই? তারপরেও ছাড়েননি, আবার বলছেন, অকুর রবের হামহুমা কামার আব্বায়ানি সাগিরা, কুল রব্বির হামহুমা কামার আব্বায়ানি সাগিরা, বলেন হে নবী আপনি বলুন, পৃথিবীর মানুষ বলো, রব্বির হামহুমা কামার আব্বায়ানি সাগিরা, হে আমার প্রতিপালক তুমি আমার বাপ মাকে দেখো, বাল্য অবস্থা আমার বাপ মা যেভাবে দেখেছিল আপনি ছিলেন দুধ খাওয়া বাচ্চা, ওই সময় আপনার বাপ মা কিভাবে দেখেছিল? এখন তো উনি 90 বছরের মানুষ, তাকে দেখা তো খুব কঠিন। যে ছোট বাচ্চার পেশাব পায়খানা সাফ করা সহজ, কিন্তু 80-90 বছরের মানুষের পেশাব পায়খানা পরিষ্কার করা সহজ নয়। কেউ যাবে না, বৌমাও যাবে না। বৌমাকে যদি আপনার স্ত্রীকে যদি যেতে বলেন, তাহলে আপনার স্ত্রী বলবে, যাও তুমি, তোমার মা আমাকে অকথ্য ভাষায় গালি দেয়, তোমার মাকে আমি দেখবো মানে? আপনার স্ত্রী ও ঘরে গেলেই আপনার মা গালি দেয়, এই কথাও ঠিক। সকালে উঠে দেখে মনে হবে যে দুনিয়াতে সবচেয়ে খারাপ আমার মা, আমার মায়ের চেয়ে খারাপ মনে হয় কেউ নেই, যা বলে সবই উল্টা। আরে টাকা দিচ্ছে আমি, আর আমার মা গিয়ে সবসময় গান গাচ্ছে আমার বোনের ছেলের, টাকাটি কখন আমার বোনের ছেলেকে দিয়ে দিয়েছে? অবাক দেখবেন যে যে দেখাশোনা করছে মা আর দিকে নেই, আপনি সবটাই উল্টা পাবেন, তখন আপনি বাপ মাকে কেমনে দেখবেন? পরিস্থিতি খুব জটিল, বাপ মা কিন্তু পরীক্ষা, মন খারাপ খুব, মনে হচ্ছে যে মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ মা, এখন কি করা যায়? মুখে জোরে কথা বলা যাবে না, ধমক দেওয়া তো বহু দূরের কথা, জোরে কথা বলা যাবে না। চার শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। এক, বাপ মাকে মানে না যে। দুই, জুয়া খেলে যে। তিন, খোটা দেয় যে। চার, নিয়মিত নেশাদার দ্রব্য পান করে যে। মনে থাকবে না মনে হয়? বাড়ি যেতে যেতে দুইটা খুঁজে পাবে না, নাই খুঁজে। আচ্ছা একটা থাকলেই হলো, বাপ মাকে মানে না যে, আর একটা নেশাদার দ্রব্য পান করে যে,
দুটা হলো, আর দুটা বলেন তো দেখি, খোটা দেওয়া, জুয়া খেলে যে বাড়ি যেতে যেতে আশা করা যায় ভুলবে না, মুখের উপরে থেকে যাবে। আমি এ কথা বলিনি, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এ কথা তিনি আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে বলেছেন। আমি একজন সাধারণ খাদেম, অনুবাদক মাত্র, আমি এটা একটা অনুবাদ করে আপনাকে শোনালাম। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা তাদখুলুনাল জান্নাহ আবাদা, তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না, তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। এক, মদমেনুল খাম, নিয়মিত নেশাদার দ্রব্য পান করে যে। দুই, অরাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী যে, যে পুরুষের পোশাক পরে, পুরুষের জুতা স্যান্ডেল পরে, পুরুষের শার্ট প্যান্ট পরে, মাথার চুল ছোট করে, এইসব নারী জান্নাতে যাবে না, তাহাজ্জুদ পড়লেও হবে না, হজ করলেও হবে না। তিন, অদায়ুস আল্লাযি ইউকিরু ফি আহলিল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে সে হলো দায়ুস, যার স্ত্রী নগ্ন পোশাক পরে হাটে বাজারে যায়, যার স্ত্রী স্কুল কলেজে যায়, যার স্ত্রী ব্যাংকে চাকরি করতে যায় নগ্ন পোশাক পরে, বা না যায় জায়গাতে গিয়ে চাকরি বাকরি করে, এসব স্বামী দায়ুস, হজ করলেও হবে না, তাহাজ্জুদ পড়লেও হবে না। আল্লাহর নবী বলেছেন, কখনো নহে এরা জান্নাতে যাবে না। এটা আমার কথা নয়, তিনি বলছেন আবাদা, কখনো না। এবার তিনটা মনে থাকবে, এখানে দুটা আছে, একটা তো হলো নেশাদার দ্রব্য পান করা, আর একটা হলো পুরুষের বেশধারী নারী, আর আরেকটা হলো আপনি, আপনারটা মনে থাকবে না, চিল্লে গেছে, তিন চিল্লে লন্ডন গেছে, আর মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, আর একজনের সাথে ঘুরে, আর ওর হাতে তাসবি আছে। আপনাকে আমি বলেছি, তাসবি দানে তাসবি গণনা করিয়েন না, আঙ্গুলে গণনা করেন, কেউ দেখতে পাবে না, যে নিচের দিকে আছে দেখেন, আর তাসবি দানে তাসবি গণনা করলে জাহান্নামে চলে গেছে, ঢোকে নি কেন, মরে নিয়ে যান না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফরজ সালাতের পরে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে তাহলে জান্নাতে চলেই গেছে, ঢোকে নি কেন, মরে নিয়ে যান না। তো এই লোকটা জাহান্নামে চলে গেছে মানে দেখছে না, তো লোক দেখানো কাজ করে, লোক দেখলে খালি তাসবি দানটা এভাবে উঠায়, আঙ্গুলে তাসবি গণনা করলে অত দেখানো যায় না, অত দেখানো যায় না, ভিতর দিকে থাকে সবসময়। যেটা সুবিধা ওটা তো আপনার জানা আছে, আব্দুর রাজ্জাক সাহেব কতদিন বলেছেন, সুবিধা কি, বিচারের মাঠে কথা বলবে বেশ কিছু জিনিস আপনার পক্ষে, তার একটা হলো আঙ্গুল, যে আঙ্গুলে তাসবি গণনা করছেন, বলবেন যে আঙ্গুল বলবে যাকে জান্নাতে দেন, আমি সাক্ষী দিচ্ছি, আর একটা হলো কোরআন মাজিদ, কোরআন মাজিদ বলবে যে আমাকে পড়ে যাকে জান্নাতে দেন, আর একটা হলো কালো পাথর, যে হজ করতে গিয়ে পাথরে চুমা দেওয়া হয়, যদি টাকা বৈধ হয় আর হজ করেন তাহলে কালো পাথর খুব বেঁকে বসবে বিচারের মাঠে আপনার পক্ষে, আল্লাহকে বলবে আগে জান্নাতে দেন তারপরে কোনো কথা। আর ওইসব ছেলে মেয়ে যেগুলো মায়ের পেটে 6 মাসের পরে মারা গেছে, মরা জন্ম নিয়েছে 2 বছর 4 বছর 6 মাস বছর পরে মারা গেছে, এর সব ছোট ছেলে মেয়ে, এগুলো বিচারের মাঠে কঠিনভাবে ঝগড়া লাগিয়ে দিবে আল্লাহর সাথে, আগে জান্নাতে দেন বাপ মাকে তারপরে কোনো কথা, তর্ক তুমুল তর্ক বিচারের মাঠে এইসব ছেলেমেয়ের। আপনারা তো 10-12 ভাই বোন ছিলেন, 7-8 জন আছেন, আর 3-4 জন মারা গেছে, আর আপনার ছেলে মেয়েই তো মাত্র 2টা, কয়খান মরে আর কয়খান থাকে, আপনার স্ত্রী আবার বৈঠক করে, আবার তাহাজ্জুদ পড়ে, আবার তাসবি গণনা করে, আপা আপনার ছেলে মেয়ে কয়টা, মাত্র 2টা ভাই যান, 2টা ছেলে মেয়ে, 2টা ঢাকায় থাকে, 2জন ফিরি ওই বৈঠক করে বেড়াই, বৈঠকে বলছে বুবু 19 বার যদি বিসমিল্লাহ পড়ো বুবু তাহলে জান্নাত হবে, বুখারিতে আছে, বুবু যদি সুরা হামিম 7 বা 7 বার পড়ো, 7 হামিম যদি পড়ো তো জান্নাতে যাওয়া, বুখারিতে আছে,
বুবু মাগরিবের পরে যদি ছয় রেকাত সালাতুল আওয়াবিন পড়ো বুবু, তাহলে জান্নাতে যাবা। আল্লাহু সুবহান। সালাতুল আওয়াবিন নামাজ হলো 10:30-11টার সময়, সেখানে বুবু নিয়ে এসছে জাল হাদিসকে মাগরিবের পরে ছয় রেকাত সালাত, বুবু বোখারিতে আছে। জি, তার মানে ও তো ধর্মকর্ম, ওর নেতাও দাম দেয় না, ও নিজেও দাম দেয় না, ওর বৈঠক করাই সফলতা। সম্মানিত দিনী ভাই বোন, নিশাদার দ্রব্য পান করা মহাপাপ। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না মিন বাদি আকওয়ামান ইস্তাহিলুনাল হিরা ওয়াল হারির ওয়াল খামর ওয়াল মাযহাব। অচিরে আমার উম্মত যেনাকে হালাল মনে করবে, রেশমি কাপড়কে হালাল মনে করবে, নেশাদার দ্রব্য পান করা কাজটিকে হালাল মনে করবে, গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে, বুখারী মুসলিম, আমার উম্মতের কাছে জেনা মহাপাপ বলে আর বিবেচনা হবে না। আমার উম্মতের কাছে পুরুষের জন্য রেশমি মখমাল কাপড় ব্যবহার করা, সিল্ক জাতীয় কাপড় ব্যবহার করা আমার উম্মতের কাছে আর ভারী কাজ হবে না। নেশাদার দ্রব্য পান করা কাজটি আমার উম্মতের কাছে ভারী কাজ হবে না। অথচ নেশাদার দ্রব্যর জিনিসের গায়ে লেখা আছে যে এইটা হচ্ছে ক্ষতিকারক জিনিস, বিড়ি সিগারেটের গায়ে লেখা আছে। ও খেলে পান করলে কলিজা নষ্ট হয়, ক্যান্সার হয়, অল্প বয়সে মারা যায়, অনেক ক্ষতি, পয়সার ক্ষতি, তারপরেও সে নির্দ্বিধায় খেয়ে যাচ্ছে। আমার উম্মত নেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবে, গান বাজনা বাদ্যযন্ত্রকে আমার উম্মত হালাল মনে করবে। সব মোবাইলে বাজনা বাজে, প্রায় সব ঘরেই বাজনা বাজে, প্রায় সব মোবাইলে বাজনা বাজে, সব ঘরেই টিভিতে বাজনা বাজে, আপনার সব দোকানে বাজনা বাজে, কাউকে ভারী লাগে না, খারাপ লাগে না। আব্দুল ইবনে উমারের হাদিস, নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা আল্লাহর নবীর সাথে ছিলাম, হঠাৎ তিনি বাদ্যযন্ত্রের শব্দ শুনতে পেলেন, ফওয়াজা ইসমাই ফি ওজনাই হে, তিনি তার দুই আঙ্গুলকে কানের ভিতরে ঢুকিয়ে দিলেন, ফানান ইত্তারিকে, এরপর রাস্তা থেকে দূরে সরে গেলেন। দূরে সরে গিয়ে বলছেন, আব্দুল ইবনে উমার, হালতাসম শায়ান, এখন কি তুমি বাদ্যযন্ত্র কিছু শুনতে পাচ্ছ? কুলতুল্লাহ, আমি বললাম জি না, এখন বাদ্যযন্ত্র আমি শুনতে পাচ্ছি না। ফারাফা ইসবাই হে ইস বাই হে ফিউজ নাই হে, তখন তিনি তার দুই হাত দুই আঙ্গুলকে তার দুই কান থেকে সরিয়ে নিলেন। বলেন তো বাদ্যযন্ত্র হালাল না হারাম? বাসে যে যাচ্ছেন বগুড়া থেকে ঢাকা, কোনোদিন ওকে বলেছেন? আমি কোনোদিন বাসে উঠেছি বাজনা বাজছে তাকে বলিনি, এরকম কোনোদিন দিন পার হয়নি। আপনারা এসে বন্ধ করব কি? আমার ছেলে তো দোকানে বাজনায় বাজাচ্ছে আর আমি দোকানে বসেই থাকি। হ্যাঁ, আপনার কথাই তো বলছি, আপনি তো আর নিজেকে মানুষ মনে করেন না। বুঝেও বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না, ওরা কান আছে শুনে না, উলায়কে কারানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, ভালো আজল বরং তার চেয়ে খারাপ। বুঝে যে বুঝে না, সে তো পশু প্রাণীর মতো। আব্দুর রাজ্জাক সাহেব, আমি বুঝেছি যে বাদ্যযন্ত্র চলে না, তারপরেও তো আমার ছেলে দোকানে রেখেছে, আমি ওখানে বসে থাকি, তাহলে কি নিজেকে পশু প্রাণী মনে করছেন? নিজেকে গরু ছাগল মনে করছেন? নিজেকে গরু ছাগল পশু প্রাণী কুকুর সিরিয়াল মনে করবেন কেন? আব্দুর রাজ্জাক সাহেব আর একটা কথা বলেন, আপনি যে পরে বাক্যে বললেন যে কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ, তো কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ কে কে? সেটা ও সেটা বুঝো না, কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ তোমার বাপ। কষ্ট দিয়েন না, আপনাকে খুব ভালোবাসি। আমার বাপ কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ হলো কিভাবে? বুঝিয়ে বলেন কথা, হিসেব করে বলবেন। আব্দুর রাজ্জাক সাহেব, আপনাকে অনেক ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, তোমার দাদা আজ থেকে 10 বছর আগে মারা গেছে,
তো তোমার দাদার জমি তোমার বাপ সকালে পাবে আর তোমার ফুফু বিকেলে পাবে, এরকম না একসাথে পাবে, একসাথে পাবে। দশ বছর হলো তোমার দাদা মরা, এখনো তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি, বলো তোমার বাপ কুকুর শৃঙ্খলের চেয়ে খারাপ না ভালো? এইসব পাও না তুমি? তুমি তোমার বাপ কাজকে বলে দিও, আব্বা ভাগ্য নিয়ে দুনিয়াতে এসেছি, ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করে খাবো, ভাগ্যে যদি ভিক্ষে করা থাকে ভিক্ষে করে খাবো, ফুফুর জমি খাবো না। আল্লাহ ফুফুর এক আর নয়, আমারও আল্লাহ আছে, আমি তাকদীর নিয়ে এসেছি, তাকদীর ছাড়া দুনিয়াতে আসিনি। আগে ফুফুকে জমি বের করে দেন তারপরে কোনো কথা, তুমি এটা বলতে পারবে না? তোমার বলা উচিত আমি ভাগ্য ছেড়ে আসিনি আব্বা, ভাগ্য নিয়ে এসেছি, ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করে খাবো, ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো, ফুফুর জমি খাবো না। তোমার বাপকে কুকুর শৃঙ্খলের চেয়ে খারাপ বলতে তুমি চটে গেলে? মন খারাপ করছো কেন? মন খারাপ করো কেন? তোমার বাপই তো সিনেমা হল চালু করেছে, তোমার বাপই তো সাত করে টিভি নিয়ে এসে বাড়িতে রেখেছে, দিন রাত তোমরা সেই ল্যাংটা মেয়ে এখানে রং মাখানো পতিতালের মেয়েকে দেখছো, কে মনে করো তুমি? সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার উম্মত বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াসরাবুনা নাসু মিন উম্মতি ওয়াইসাম মুনাহাবাগের ইসমিহা, আমার উম্মত নেশাদার দ্রব্য পান করবে, নাম দিবে অন্য। আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন নেশাদার দ্রব্য পান করবে, নাম দিবে অন্য, সেগুলি কি? তিনি বলেছেন ঠান্ডা, পেপসি, কোকোকোলা, মেরিন্ডা, আরসি, এগুলো। আরেকজন বলেছেন আরে না না উনি ঠিক বলেননি, এগুলো কেন হবে, এগুলো খাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, উনি বলেছেন এগুলো খাওয়া যায় আর আমি বলছি এগুলোই সেগুলো। এইবার তিনিও বলবেন যে সেগুলো কোনগুলো, যেগুলো আল্লাহ নবী বললেন যে মদ খাবে কিন্তু নাম দিবে অন্য, তুমিও বলো যে সেটা কোনটা। তুমি যদি বলো আব্দুর রাজ্জাক সাহেব সেটা হলো হিরোইন, তাহলে এটা হবে না। কেন? হিরোইনকে সবাই বলে মদ। তুমি যদি বলো সেটা হলো ইয়াবা, তাহলে এ কথা ঠিক হবে না। কেন? ইয়াবাকে সবাই বলে মদ। তুমি যদি বলো সেটা গাঁজা, তা এটাও ঠিক হবে না। কেন? গাঁজাকে সবাই বলে মদ। আল্লাহর নবী বলছেন মানুষ মদ খাবে কিন্তু নাম মদ দিবে না, অন্য নামে খাবে। তুমি পেপসি আরসির ইতিহাস পড়ে দেখো, কে তৈরি করে, কিভাবে হয়, লন্ডন থেকে একটা পত্রিকা বের হয় ইংরেজি, সেটাও তুমি বুঝে দেখো, ওদের কাছে পরামর্শ নাও। এটাই সেটা যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ মদ খাবে নাম দিবে অন্য, সেটাই ঠান্ডা, সেটাই আরসি, সেটাই কোকোকোলা, সেটাই পেপসি। এ কথাই ঠিক, এ কথাই ঠিক, এ কথাই চূড়ান্ত, আমি জেনে বুঝেই বলেছি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইউজাফাল বিল মাসিফাল মুগানিয়াত, নেতাদেরকে সম্মান করা হবে গায়িকা দিয়ে বাদ্যযন্ত্র দিয়ে। তোমাদের স্কুলে বড় নেতা আসলে স্যার তোমাদের মেয়েদেরকে দিয়ে মালা দেওয়ায় সম্মান করায় নাচ দেখায় দিয়ে নেতাকে সম্মান করা হয়, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তারপরে তিনি বলেন ওয়াক্সুবু বিহিমুল আরজ, এদের উপরে ভূমিকম্প হবে। তারপরে তিনি বলেন ওয়াইজালু মিনহুমুল কিরদাতাল খানাজির, এদেরকে আল্লাহ করে দিবেন বানর, এদেরকে আল্লাহ করে দিবেন শুকুর, এদেরকে আল্লাহ করে দিবেন বানর, এদেরকে আল্লাহ করে দিবেন শুকুর, এদেরকে আল্লাহ করে দিবেন বানর, এদেরকে আল্লাহ করে দিবেন শুকুর। আর একটা হাদিস বলার পরে কথাটা আবার বুঝিয়ে বলি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইউবাইয়াতান্না নাসু মিন উম্মতি আলা তুআমিন ও শারাবিন ও লাহাবিন, আমার উম্মত রাত অতিবাহিত করবে খাদ্য নিয়ে, গায়িকা নিয়ে, মদ নিয়ে। আমার উম্মত রাত অতিবাহিত করবে খাদ্য নিয়ে, গায়িকা নিয়ে, নারী নিয়ে,
মদ নিয়ে, ফায়াসবাহু তারা সকাল করবে, ফায় কোনো কীর্তাতনা খানা জিরা তারা হয়ে যাবে বানর, তারা হয়ে যাবে শুকুর, তারা হয়ে যাবে বানর, তারা হয়ে যাবে শুকুর। সম্মানিত দিনী ভাই বোন, বানর হবে কেন, শুকুর কেন হবে? কেন আল্লাহ নবী বললেন না ওরা হয়ে যাবে গরু ছাগল, ওরা হয়ে যাবে কুকুর শৃগাল, এই কথা কেন বললেন না? কেন তিনি বললেন না ওরা হয়ে যাবে সাপ ব্যাঙ, ওরা হয়ে যাবে বাঘ ভালু, এগুলো তিনি কেন তিনি বললেন না? কেন তিনি বললেন ওরা হয়ে যাবে শুকুর, ওরা হয়ে যাবে বানর? শুনুন, পৃথিবীতে বিবেচনা ছাড়া চলে, বিবেচনা ছাড়া খাই একটি প্রাণী, সেটা হলো শুকুর। গরু বিবেচনা ছাড়া খায় না, যদিও তার নাম গরু। যেখানে গরুর গোঘাসি ফেলেছেন সেখানে গরুটা যাবে না, ওখানে ঘাসে মুখ দেওয়া তো বহু দূরের কথা। বুঝতে পারেননি কথাটা মনে হয়? আর খুব সাত করে ছাগল নিয়ে গেছেন এক জায়গাতে, বড় বড় ঘাস হয়ে আছে চড়াতে, ছাগল ওখানে ঘাসে মুখই দিল না, মনটাই খারাপ। ছাগল চড়িয়েছেন কোনোদিন? আশ্চর্য প্রাণী, বৃষ্টি হচ্ছে ওকে সামনের দিকে টানেন, ও এভাবে পা বাঁধাবে, ও যাবে না, একবারে উল্টা চলে। বিবেচনা ছাড়া খায় শুকুর, বিবেচনা ছাড়া চলে শুকুর। মানুষ যেদিন বিবেচনা ছাড়াই খাবে, হালাল হারাম বিবেচনা করতে পারবে না, সেদিন মানুষ হয়ে যাবে শুকুর হবে। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে শুকুর। বানর অনুকরণীয় প্রাণী হচ্ছে বানর, বানরই অনুকরণ করতে পারে বিভিন্নভাবে। আমরা তো চাঁপাইনবাবগঞ্জের মানুষ, আপনাদের জানা আছে কিনা, আমাদের গ্রামে বানর খেলা দেখানোর জন্য লোক আসতো, বলতো এই তোমরা চাউল নিয়ে আসো তাহলে বানর খেলা দেখাবো, আমরা চাউল নিয়ে জমা করলে বানর খেলা দেখাতো। এক পর্যায়ে বানরকে বলতো, এ বানর নতুন বউ কিভাবে হাঁটে রে, তখন ওই বানর ঘোমটা দিয়ে হাঁটছে। অনুকরণীয় প্রাণী হচ্ছে বানর। যেদিন মুসলমানেরা চলাতে ফিরাতে খাওয়াতে স্কুল কলেজে অনুকরণ করবে ইহুদি খ্রিস্টানের, তখনই তারা হয়ে যাবে বানর। লেখক একটা গল্প লিখেছে, কুকুরে টেলিফোন করছে শৃগালকে, কুকুরক আর শৃগাল দিয়ে গল্প লিখেছে, তাহলে ও মানুষ না ওয়ো পশু, নাহলে এটা হলো কি করে? নিয়ম কানুন খাতা কলম সব তাদের নিয়মে চলে, অফিস আদালত কোর্ট কাচারি সব তাদের নিয়মে চলে। আপনাদের নওগাঁ জেলার আপনাদের এলাকার একজন খুব শিক্ষিত উচ্চমানের শিক্ষা অর্জন করা ব্যক্তি লন্ডন থেকে বড় ডাক্তারি শিখে এসেছে, ঢাকা পিজি হাসপাতালের বড় ডাক্তার, সেদিন আপনাদের গ্রামে আসলেন, গাড়ি থেকে যখন তিনি নামলেন তখন দেখা গেল পরনে প্যান্ট আছে, টাখনোর নিচে আছে, দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে, গলায় টাই আছে, তারপরে বৌমা নামলো, গায়ে হালকা হালকা কাপড় আছে, তারপর নাতনি গাড়ি থেকে নামলো, দেখা গেল পরনে কাপড়ই নেই, হাতে একটা পুতুল আছে, দেখা গেল গাড়ির পিছন দিকে কুকুরের মূর্তি আছে। বলেন এটা কার অনুকরণ হলো? বলেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ হয়েছে। ওরা হয়ে যাবে বানর, ওরা হয়ে যাবে শুকুর। এদের নিয়ম নীতি, এদের অফিস আদালত, এদের কোর্ট কাচারি, এদের খাতা কলম, এদের পারিবারিক জীবন সব ইহুদি খ্রিস্টানদের নীতিতে। এরা অচিরেই বানর হবে, এরা অচিরেই শুকুর হবে। এদের স্বভাব পরিবর্তন হয়ে গেছে, এরা আর ভালো মন্দ বিবেচনা করতে পারে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লায়াকুনান্না ফি হাযিহিল উম্মা খাসফুন ও মাসখুন ও কাজবুন, অচিরেই এই উম্মতে তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে, অচিরেই এই উম্মতের উপরে নেমে আসবে তিনটি বিপদ তিনটি পাপের কারণে। বিপদ এক, ভূমিকম্প হবে। বিপদ দুই, আকার আকৃতি পরিবর্তন হবে।
সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে শুকুর বানর। তিন, সর্বধরনের সমস্যা নেমে আসবে। লবণ হলো 100 টাকা কেজি, পেঁয়াজ হলো 300 টাকা কেজি। আশ্চর্য কথা, হঠাৎ করে দেখা গেল 2 টাকা কেজি চাউল হয়েছে 6 টাকা কেজি, 4 আনা কেজি চিনি হয়েছে, লবণ হয়েছে 30-40 টাকা কেজি। সর্বধরনের সমস্যা নেমে আসবে, ছেলে মেয়ে মারামারি, সমাজে মারামারি, জোর করে জমি দখল, দ্রব্যমূল্য বেশি, অশান্তি আর অশান্তি পুরো দেশে, পুরো দুনিয়ায় সর্বধরনের অশান্তি তাদেরকে ঘেরে নিবে। 3টি পাপের কারণে, এক, এজা সারেবল খোমরা যখন তারা নেশাদার দ্রব্য পান করবে, বিড়ি সিগারেট জর্দা গুল যখন নেশাদার দ্রব্য পান করবে তখন তাদের উপরে সর্বধরনের বিপদ নেমে আসবে। 2, জাহারাতিল কায়নাত মেয়েরা যখন নাচবে, সব মোবাইলে মেয়ে নাচে, সব টিভিতে মেয়ে নাচে, সব মোবাইলে মেয়ে নাচে, এই ছেলে আজ থেকে আর কোনো দিন যেন তোমার মোবাইলে মেয়ে না নাচে, আজ থেকে আর কোনো দিন তুমি কোনো মেয়ের সাথে কথা বলবা না, এখানে নাম্বার মিটিয়ে দিয়ে উঠবা, বলো ইনশাআল্লাহ। দেখো, এটা তোমার চরিত্র তোমাকে ধ্বংস করেছে, শয়তান তোমাকে পরিচালনা করে, তাই তুমি মেয়ের সাথে কথা বলো, তোমার ধ্বংস অনিবার্য। শোনো, তোমাকে এই চরিত্র নীতি পরিবর্তন করতে হবে। তুমি ঘরে ঢুকেছো, ঘরে কেউ নেই, বলেছ আমি আর কথা বলবো না, এরপরে মোবাইলটা রেখে ঘুমিয়ে যাচ্ছ, ধীরে হাতটা আবার মোবাইলে চলে গেল। নিজেকে ঠেকে রাখা খুব কঠিন, তবে তুমি ওই কথাটা মনে রাখিও, বুঝেও বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না, ওরা কান আছে শুনে না, ওলা একা কালা আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, ভালো হাজার বরং তার চেয়ে খারাপ, গরু ছাগলই বুঝেও বুঝে না। আমি আর আমার নিজের কথা বলছি, আমি একজন কৃষক মানুষের ছেলে, আমার বাপ যখন হাল চাষ করার পরে গরু ছেড়ে দিত, তখন গরু নিয়ে মাঠে থাকতাম, যখন গরুগুলো ধানের ক্ষেতের দিকে যেত তখন বলতাম এই থেমে গেছে, একটু পরে আবার যাচ্ছে, তার মানে বুঝেও বুঝেনি, বুঝলো তো আবার যাচ্ছে কেন, ও তো পশু তাই তো বুঝেও বুঝেনি। আপনি কি নিজেকে পশু মনে করেন যে বুঝার পরে আবার করতে যাচ্ছেন? নিজেকে পশু মনে করিয়েন না, খবরদার নয়, ছেলে কথা মূল্যায়ন করার চেষ্টা করবেন। এক, যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে, 2, মেয়েরা যখন নাচবে, 3, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। বাদ্যযন্ত্র কাজটি এখন বড় কাজ নয়, খারাপ কাজ নয়, মানুষ একে মূল্যায়ন করতে পারে না। অথচ রাসূল সাল্লাম বলছেন এই 3টা পাপের কারণে মানুষের উপরে 3টা বিপদ নেমে আসবে। 1, সমাজে ভূমিকম্প হবে। 2, মানুষের আকার আকৃতি পরিবর্তন হবে। 3, সর্বধরনের সামাজিক সমস্যা, সর্বধরনের মানসিক সমস্যা মানুষের উপরে নেমে আসবে। মানুষের শান্তি বলে কোনো জিনিস থাকবে না, কে কার জমি দখল করে নিচ্ছে, কে কাকে মারছে, কোনটা দ্রব্য আজ 10 টাকা পরের দিনে 200 টাকা, কোনো হিসাব নিকেশ থাকবে না। সেই দিন হবে এইটা যেদিন মানুষ এই 3 ধরনের পাপ করবে। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন হাযাল আমরা বাদাবে বাদা নবুওয়াত রাহমা, নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে, দয়া দিয়ে, নবীর নেতৃত্ব চলেনি আল্লাহর দয়া ছাড়া, নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে, দয়া দিয়ে, সময় এখনো খেলাফত নারামা, তারপরে নেতৃত্ব শুরু হয়েছে খলিফা দিয়ে ও দয়া দিয়ে, উমারের নেতৃত্ব চলেনি আল্লাহর দয়া ছাড়া, তারপর নেতৃত্ব শুরু হয়েছে খলিফা দিয়ে ও দয়া দিয়ে, খলিফাদের নেতৃত্ব চলেনি আল্লাহর দয়া ছাড়া, তারপরে নেতৃত্ব শুরু হবে মুলকানা আজুজান জোর যার মুল্লুক তার, জোর করে মানুষ নেতা হবে। 4, সুম্মা উতুয়ান ওয়া জাবরিয়াতান
অফাসাদান ফিলার যে মানুষ নেতা হবে সীমালঙ্ঘন করে, মানুষ নেতা হবে জোর করে, যে কোনো দুর্ঘটনা ঘটিয়ে মানুষ নেতা হবে, প্রয়োজনে দশজনকে মেরে, প্রয়োজনে নির্বাচন শুরু হয়েছে দশটার সময়, এগারোটার সময় নির্বাচন বন্ধ হয়ে গেছে, বিকাল চারটার সময় নেতা প্রমাণ হয়ে গেল কে হবে, যে কোনো মূল্যে নেতা হবে, পিটিএ নেতা হবে, টাকা পয়সা খরচ করে নেতা হবে, এই সব নেতাদের যিনি চারটে চরিত্র হবে, এক সারবুল খমরা ওরা নেশাদার দ্রব্য পান করবে। অবাক, আমি তো অনুবাদক। দুই ওল হারিরা তারা রেশমি কাপড়কে হালাল মনে করবে। তিন অল ফরুজা তারা জেনাকে হালাল মনে করবে। এই ছেলে বোকা ছেলে, তুমি তো এমনি চিল্লে বেড়াচ্ছ অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, তুমি কি জানো তার চরিত্র কেমন? তুমি কোন শর্মে এটা করো? জীবনে কোনো দ্বারা তুমি এই মাঠে যাবে না, তোমার তোবা করা উচিত। ভিক্ষে করে খাও, আব্রা যাচ্ছে ভিক্ষে করে খাবো কেন, কাজ করে খাবো। আমিও তো সেটাই বলছি, তুমি কাজ করে খাও, তুমি কেন এখানে, তুমি কেন এখানে, কাজ করে খাও। তুমি শ্বশুরের কাছে টাকা চাই বা চকলেটের ব্যবসা করো, ঋণ নেওয়া লাগবে না। কলার ব্যবসা করো, ঋণ নেওয়া লাগবে না। কাপড়ের ব্যবসা করো, ঋণ নেওয়া লাগবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিন আসরাতিস সাব, নিশ্চয়ই কিয়ামতের লক্ষণ হচ্ছে এর ফলে বিদ্যা উঠে যাওয়া, বিদ্যা উঠে যাবে। শুনুন, 16 ডিসেম্বরে আপনাদের এলাকার ওই হাই স্কুলের হেডমাস্টার চেয়ারে বসে আছেন আর তার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে এসেছেন, এসেছে, ও এখন নাচছে, তো বাপে দেখছে যে মেয়ে কেমন নাচতে পারে। তো এই বাপ যদি শিক্ষিত হন তাহলে মূর্খ মানুষ কে? একেও যদি আপনি শিক্ষিত বলেন তাহলে মূর্খ মানুষ কে? আল্লাহ নবী বলছেন বিদ্যা উঠে যাবে। দুই, এক সরাল জাহাল, মূর্খতা বেড়ে যাবে। অন্য এক বর্ণনা এসেছে মূর্খতা বর্ষণ হবে। তিন, অয়েক সরা সার্বল খাম, নেশাদার দ্রব্য কাজটি বেশি হয়ে যাবে। যে সেই নির্দ্বিধায় বিড়ি তামাক জর্দা সিগারেট গুল খেতে অভ্যাসই হবে। মুরব্বী আপনি কি এখনো গুল খান? আপনাকে বলছি, আর কোনোদিন গুল মুখে দিবেন না, হারাম খাদ্য। হুজুর আপনি জর্দা খান, আপনি নাকি বলেছেন মাকরু। মাকরু মানে কি জানেন তো? মাকরু মানে খারাপ। হুজুর খারাপ খায় আর আমাদের এমামতি করে, ওটা ওটা বানিয়ে নিয়েছে মাকরু। আব্দুর রহিম সাহেব, জর্দা কি হারাম? অবশ্যই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাস কারা হারাম, যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কমও হারাম। একটা মানুষকে যদি 250 জর্দা খাওয়ান এখন, তাহলে তার বিবেক থাকবে না, নষ্ট হবে। তো 250 জর্দা খাওয়ালে যদি বিবেক নষ্ট হয়, তাহলে তার একটা কোনা জর্দাও হারাম। যেটা বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কম হারাম, এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি বলিনি, আমি একজন অনুবাদক মাত্র। আমার উম্মতে যেদিন নেশাদার দ্রব্য বেশি হয়ে যাবে, তখন মনে করতে হবে এখন কিয়ামত হবে। অয়েক কিলা রেজাল, পুরুষ কমে যাবে। অয়েক সরা নিশা, মহিলা বেশি হয়ে যাবে। হাতে এখন এলে খামসিনে এমরাল কাইমুল ওয়াহেদ, একজন পুরুষের অধীনে থাকবে 50 জন নারী, একজন পুরুষের অধীনে থাকবে 50 জন নারী। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদেরকে নেশাদার দ্রব্য পান করা থেকে সাবধান করো তো জরুরি কয়েকটি কথা বলছি, আপনি এক খেয়ালে চেয়ে থাকুন। আমরা আলোচনার শেষের দিকে চলে এসেছি, আপনাকে আমি জরুরিভাবে সতর্ক করছি, জীবনে একটা কাজ কোনোদিন ছেড়ে দেবেন না, সেটা হলো 5 ওয়াক্ত সালাত নামাজ। এর সাথে কোনোদিন আপোষ করবেন না, অলসতা বলে নয়, কাপড় অপরিষ্কার বলে নয়, খুব কঠোর হবেন। আমি মাঝে মধ্যে বলে থাকি আমার দাদির ঘটনা, আমার মা আমাদের বাড়িতে নতুন বউ, তা আমার মা ঘর লেপা, বুঝেন ঘর লেপা, তা আমার মাকে ঘর লিপতে দিয়েছে, আজান হয়ে গেছে, তখন আমার দাদি বলছেন,
হাত ধুয়ে নিয়ে নামাজ পড়ে নিয়ে লিপো বাকি অংশ। তখন আমার মা বলছে যে আর দুবার ঘোরালি তো হয়ে যাবে, যেমন বলায় কথা আমার দাদি লাভ দিয়ে উঠে গিয়ে পিঠের উপরে 3-4 কিল। এখন তো বউকে মারা খুব কঠিন। শুধু তাই নয়, আমার দাদি আমার মাকে মারার পরে আর একটা বাড়িতে গিয়ে অভিযোগ করেছে যে আমার বৌমা এভাবে বলে আমাকে যে দুবার হাত ঘুরিয়ে নি, তারপরে হয়ে গেলে ভাত দিয়ে নামাজ পড়ব। খুব কঠোর মানুষ ছিলেন। বৃষ্টিতে ধান ভিজছে, আজান হয়ে গেছে, তাড়াহুড়া করে সবাই উঠাই। আমার দাদি বলছেন না, আগে নামাজ হবে, তারপরে যেই বৃষ্টি দিয়ে ভিজিয়েছে সেই শুকাবে। অতএব এখানে তাড়াহুড়ার কিছু নেই, আগে সলাৎ হবে। ওরা তো সলাৎ জানতো না। আব্দুরাজাক সাহেব বলছেন নামাজকে সলাৎ, আমরাও তো নামাজকে কি বলি, নামাজই বলি। ইনি নতুনভাবে নাম তুলেছেন যে কি সলাৎ। শুধু নাম তোলা নয়, সলাতই বলতে হবে। অনেক পার্থক্য নামাজ এবং সলাতে। সলাৎ শব্দটি কোরআনেও আছে, হাদিসও আছে। নামাজ শব্দটি কোরআনেও নেই, হাদিসও নেই। সিয়াম শব্দটি কোরআনেও আছে, হাদিসও আছে। রোজা শব্দটি কোরআনেও নেই, হাদিসও নেই। জাহান্নাম শব্দটি কোরআনেও আছে, হাদিসও আছে। দোজক শব্দটি কোরআনেও নেই, হাদিসও নেই। জান্নাত শব্দটি কোরআনেও আছে, হাদিসও আছে। বেহেশত শব্দটি কোরআনেও নেই, হাদিসও নেই। আল্লাহ শব্দটি কোরআনেও আছে, হাদিসও আছে। খোদা শব্দটি কোরআনেও নেই, হাদিসও নেই। এমনিতেই চলছে, শরীফ যেমন চলছে ওটা তেমন চলছে। কেউ জানে না যে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামে ওয়া তুবু ইলাইহি, এই দোয়াটি দুনিয়াতে নেই, এমনিতেই চলছে। সালাম দেওয়ার সময়তে এক ফিরুল্লাহ হলো না লাকুম বলা যাবে না, কেউ জানে না কোথায় আছে, এমনিতেই চলছে। ধর্ম অনেক জায়গাতে এমনিতে চলছে, এটাও চলছে। জীবনে একটি কাজ কোনোদিন ফাঁকি দেওয়ার চেষ্টা করিয়েন না নিজেকে, সেটা হলো 5 আত্মসলাৎ। 2, একটু হালাল রুজি খাবেন, নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকবেন। 3, একটু কোরআন মাজিদ তেলাওয়াত করতে অভ্যাসী হবেন, অন্তত সূরা ইখলাস, অন্তত সূরা ইখলাস। ইখলাস বুঝেন তো, কুল আল্লাহু আহাদ অন্তত 3 বার পড়বেন। 3 বার পড়লে 1 বার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে। 1 বার সূরা ইয়াসিন পড়লে 10 বার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে। এই হাদিস জাল। সূরা হাসরের শেষ 3 আয়াত পড়বেন না, ওই হাদিসও জাল, এ আমল করতে হবে না। এরপরে যেটুকু বলছি সেটুকু হচ্ছে এই, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবারাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ রাজধানী ঢাকা, এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। আমার মনে বড় সাধ, এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব, যেখানে ছেলেমেয়েরা বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। তার কলম হচ্ছে একটি মাসিকা লিতেশাম পত্রিকা। পৃথিবীর প্রত্যেকটা বাঙালিকে আমি মাসিক আলিতে সম্পত্রিকা 20 টাকা মূল্যে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। একটা নিয়ে নাম্বারে কথা বলে পোস্ট অফিসের মাধ্যমে সে বাড়িতে পৌঁছে নেবে, দাম 20 টাকা মাত্র। এতে অনেক পরিশ্রম, 10 জন মুফতি দিয়ে এর 50টা ফতোয়া বের করা হয়। 10 জন মুফতির সিদ্ধান্তে ফতোয়া বের হয়ে আসে, তারপরে মাসিকালিতে সম্পত্রিকা লেখা হয়। জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা হচ্ছে মাসিকালিতে সম্পত্রিকা। এইটা 20 টাকা মূল্য দিয়ে আপনাকে নিয়ে যেতে হবে, নিজের কাছে টাকা না থাকলে আর একজনের কাছে নিয়ে এই পত্রিকাটা নিয়ে যাবেন। এটা আমার জীবনে বড় ত্যাগ তিতিক্ষার ফল। আর দেখবেন আবদুল্লাহর বইটা আছে নাকি মিন্নাতুল বাড়ি, বুখারির ব্যাখ্যা বাংলা ভাষায় ব্যতিক্রম ব্যাখ্যা মিন্নাতুল বাড়ি। আর আমার আরেকটা নিজের কাজ, সেটা হলো তাওজিহুল কোরআন তাফসির, ব্যতিক্রম একটি তাফসির তাওজিহুল কোরআন, কয়েক পাঠ আছে, সবগুলোই সংগ্রহ করতে হবে আমাকে। আপনাকে আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন বাকিটা পূর্ণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। এছাড়াও কে বড় ক্ষতিগ্রস্ত কে বড় লাভবান, আর একটা বই শিক্ষা বনাম জাহেলিয়াত, 1 থেকে 10 পর্যন্ত, এগুলো ভুল লেখা হয়েছে গল্প, যারা লেখক তারা নিজেরাই বুঝতে পারেনি যে আমি লেখক। এই বইটির নাম হচ্ছে শিক্ষা বনাম জাহেলিয়াত। সমস্ত বইগুলি সংগ্রহ করার অনুরোধ রেখে আমি বলছি, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো।